ওয়েলকাম টু আপডেট মাস্টার। প্রাইমারি স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বলে একটি নোটিশ এসেছিল এবং সেই নোটিশটি ফেক না রিয়েল, এবং সেক্ষেত্রে মানিকবাবুর বক্তব্য কী এই নোটিশের সম্বন্ধে, তো সেটি আপনাদের সাথে তুলে ধরা হবে। এবং আমরা আগে যেটি বলেছিলাম সেটা মিলে গেল, সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন। এবং তার সাথে রাজ্যের সমস্ত রকম স্কুল মর্নিং হতে চলেছে কি এবং অফিসিয়াল নোটিশ জারি হচ্ছে, এবং সেক্ষেত্রে যে ডিপিএসসি থেকে নোটিশ দেওয়া হচ্ছে, তো উল্লেখযোগ্য ব্যাপারটি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার বলতে চাই, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, তাতে আপডেটগুলো একটা মিস করবেন না। তো আমরা মেন টপিকে যাওয়ার আগে একটু দেখে নিই যে গতকালকে কোথায় কত তাপমাত্রা ছিল। তো বাঁকুড়াতে ছিল 43.9 ডিগ্রি সেন্টিগ্রেড, সবগুলো ডিগ্রি সেন্টিগ্রেড এখানে ইয়ে করা হচ্ছে। পানাগড়ে 43.1, আসানসোল 42.7, কলাইকুণ্ডা 42.5, পুরুলিয়া 42.3, মোগরা 42, বর্ধমান 42, ঝাড়গ্রাম 42, শ্রীনিকেতন 41.8, উলবেড়িয়া 41.8, মেদিনীপুর 41.5, ব্যারাকপুর 41.2, দমদম 40.9। এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বিভিন্ন ব্যাপারগুলো উঠে আসছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মোটামুটি ধরুন 40-41 কাছাকাছি ছিল। তো এর সাথেও যে সতর্কবার্তাগুলো জারি করা হচ্ছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন। দীর্ঘক্ষণ রোদে থাকবেন না, ছাতা টুপি সানগ্লাস ব্যবহার করবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, ওআরএস নুন চিনি মিশ্রিত জল ঘোল ইত্যাদি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এবং গরমে অসুস্থ বোধ করলে চিকিৎসক বা হাসপাতালে শরণাপন্ন হতে কিন্তু বলা হচ্ছে। এগুলো কিন্তু মেনে চলবেন। তো অবশ্যই কমেন্ট লিখতে ভুলবেন না, আপনাদের ডিস্ট্রিক্টে কিংবা আপনারা যেখানে আছেন সেখানে টেম্পারেচার কত মেনশন করবেন, জায়গার নাম এবং তারপরে টেম্পারেচারটা অবশ্যই কিন্তু উল্লেখ করবেন। তো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের নোটিশ চলে এসেছে ডিপিএসসি থেকে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টও আসছে, তো আমরা সেগুলো শেয়ার করছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিনাজপুরে ডিপিএসসি থেকে চলে এসেছে যে সাব ইন্সপেক্টর অফ স্কুলকে নির্দেশ দেওয়া হচ্ছে যে হেড টিচার বা টিআইসিদেরকে জানানোর জন্য যে মর্নিং শিফটে হবে, অর্থাৎ সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত, 27 তারিখ থেকে 14 তারিখ, মানে 27 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত, অর্থাৎ কৃষ্ণবন্ধর আগে পর্যন্ত এটা প্রায় চলবে। তো বুঝতে পারছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে এগুলো আসছে। দক্ষিণ দিনাজপুর নর্থ বেঙ্গল একটি জেলা, এর আগে কিন্তু মর্নিং হতো না সাধারণত, কিন্তু এই হিট ওয়েভ বা তাপ প্রবাহের জন্য কিন্তু মর্নিং হতে চলেছে। এবং এর সাথে যে ব্যাপারটি উঠে আসছে যে 4টি জেলার প্রাথমিক স্কুলে যে বায়োমেট্রিক হাজিরা যেটা ব্যাপারটা ছিল, তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মানিকবাবু এটা নিয়ে মন্তব্য করেছেন, এবং উল্লেখযোগ্য ব্যাপারটি আমরা আগেও বলেছিলাম যে ফেক এটি, কারণ এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছিল যে কারণ ফন্ড যে টাইপ ছিল সেটাও কিন্তু অন্য ধরনের, এবং তার সাথেও যে ওরকমভাবে কোনো নোটিশে কোনো সিল মোহর হয় না, তো সেই ব্যাপারটি উল্লেখযোগ্য। তো উল্লেখযোগ্য ব্যাপারটি এখানে উঠে আসছে 4টি জেলার প্রাথমিক স্কুলে বায়োমেট্রিক হাজিরা চালুর একটি নির্দেশিকা ঘিরে এদিন বিভ্রান্তি ছড়ায়। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার স্বয়ংক্রিয় হাজিরা পদ্ধতি চালু করতে হবে বলে প্রাথমিক শিক্ষা পরিষদে প্যাডে লেখা হবে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং তীব্র দাবদাহের মধ্যে রাজ্যের সবথেকে উষ্ণ জেলাগুলিতে তড়িঘড়ি এই পদ্ধতি চালুর কোনো বিশেষ তাৎপর্য রয়েছে কি না তা নিয়ে বিতর্ক শুরু হয়, যদিও পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন বিষয়টি ভুয়ো। এটা সম্পর্কে আমরা আগেও জানিয়েছিলাম যে বিষয়টি ফেক বা ভুয়ো, তো অবশ্যই আপনারা সেটা দেখে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই উল্লেখযোগ্য ব্যাপারগুলো শেয়ার করা হলো, অবশ্যই কমেন্ট করুন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।